বন্ধু, কদমপুর জেলা নেই গত ডিসেম্বর উপনির্বাচন সময়রে ওড়িশার মুখ্যমন্ত্রী পদমপুর জেলাকে পদমপুর স্বতন্ত্র জেলা মান্যতা দেওয়া পাই ঘোষণা করে ও ঘোষণা করলা পরে তার প্রতিশ্রুতি দেই এবে পর্যন্ত কার্যকারী করি না। সেই প্রতিবাদে পদমপুর বাসী বারম্বার বারম্বার উপেক্ষা হওয়া পরে আজ তাঙ্কর ঘোষণা দল মত নির্বিশেষে সমস্তে আজ একত্রিত হয়ে গাঁ টু শহর সমস্ত বন্ধ পালন রয়েছে। আর এই বন্ধ পালন অবসরে আমি আজ প্রতিক্রিয়া নেওয়া আমার সঙ্গে পিতেশ বৈদার তাঙ্কর তো আজ্ঞা কেন কহবি জেলার বন্ধ ঘোষণা নেই দেখুন পদমপুর জেলা এটা আজির কথা নহে, এটা বিগত দিনর বি পদমপুর জনসাধারণ গোটে ইচ্ছা লা কি পদমপুর জেলা হো। যেতবে 1993 মশারে ওড়িশার 13 জেলার 30 জেলা হয়েছিল সে সময় বি পদমপুর জেলা প্রথম স্থানের লা, যেটা কি পদমপুর জেলা হিসেবে মান্যতা পাইবার কথা সে সময় তো পাই নথিলা। বিগত যেত পদমপুর উপনির্বাচন হলা সে সময় নিজে মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক এটাকে আসিকি ঘোষণা করে কি পদমপুর জেলা আসন্তা ডিসেম্বর 31 2023 সুদ্ধা হয়ে সেথিরে গোটে লোকঙ্কর আশা ও বিশ্বাস বড়ি কি মুখ্যমন্ত্রী যাহা কহন্তি তাহা করন্তি, বাকি সে হেলা নাহি। পদমপুর জেলা পুনি আজি অটকি রহিছি পদমপুর জনসাধারণ সহিত মুখ্যমন্ত্রী আজি পুনি ঠকিছন্তি। জেলা কথা যে কহিতিলে উপনির্বাচন সময়রে আমাকে লাগুছি সেটা গোটে ভোট জিনিবা পাই সে কহিতিলে, তাঙ্কর আন্তরিকা নথিলা কি পদমপুর জেলা হউ। সেথিপাই আজি পর্যন্ত পদমপুর জেলা হেই পারিনি, সেথিপাই আজি সকাল 6টারু সন্ধ্যা 6টা পর্যন্ত পদমপুরর সবু স্কুল কলেজ অনুষ্ঠান সরকারি কার্যালয় আপন মানে দেখুথিবে সবু গাড়ি চলাচল বন্ধ আছে, আউ জনসাধারণক পূর্ণ সমর্থন রয়েছে। আগামী দিনরে যদি মুখ্যমন্ত্রী পদমপুর জেলাকু পদমপুর জেলা হিসাবে ঘোষণা ন করন্তি আগামী দিনরে এই আন্দোলন আহুরি তীব্রতর হবে। আজি দেখন্তু আপন মানে দেখুথিবে আমার যে ক্যাসলেট ব্লক আছে সেটি পুরা বন্ধ সম্পূর্ণ ভাবে হয়েছে, সফল হিসাবে হয়েছে। আপন দেখিথিবে দহিতা বুনেন এটার পাইকমাল ব্লক ঝাড়বন্দ ব্লক এটি দহিতা আমার সতীবটা ছক লক্ষ্মরা ছক সবু জায়গায় জনসাধারণ পূর্ণ সমর্থন হয়েছে। গাঁ গাঁরে মধ্য নিজে লোক স্বইচ্ছার বাহারি কি পিকেটিং করি কি সবু স্থানরে বন্ধ করেছেন। আর এই আন্দোলন গোটে সরকার পাই বি মেসেজ কি পদমপুর অঞ্চল কু পদমপুর কু যেতে শীঘ্র হচ্ছে জেলা হিসেবে মান্যতা দিও। আমার সাঙ্গরে আছে আরো জনে আজ্ঞা আছেন কোন কহিবে স্যার পদমপুর জেলা নেই পদমপুর মানে মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ডিসেম্বর 31 তারিখ পদমপুর জেলা ঘোষণা করা হবে লাগে, কিন্তু আজ পর্যন্ত পদমপুর ঘোষণা নেই করে পদম খালি মুখ্যমন্ত্রী মু যা কয় না মু তা করে কিন্তু তাকে অক্ষর অক্ষর যেটা করবার কথা সে পালন নাই করে। সেদিন লাগে পদমপুর আজ সব গুড়াশম্বর যেতকি এরিয়া আছে আমার যেতকি ব্লক আছে পূর্ণ মানে সমস্ত সমর্থন করি আজ জেলা বন্ধ পালন করা যাইছে। আমার সহিত আউ জনে আজ্ঞা আছন্তি আজ্ঞা পদমপুর জেলা বন্ধ পালন নাই করি কানে কইবে মুখ্যমন্ত্রী আমার যেন অছন সে যাহা কয়সন তা করসন, কিন্তু পদমপুর কে এতে মানে প্রতারণা দেইছন ঠকি দিছন ডিসেম্বর 31 সুদ্ধা যেন জেলা হবা বলে কইতিলে তার প্রতিবাদে আজকে আমি পদমপুর অঞ্চল ঝাড়বন পাইকমাল গাইসিলেট সব ব্লক র কোণ অনুকরণ সমস্ত আজ বন্ধ করিছু সমস্ত জেলা লাগি প্রতিবাদ করি করি বন্ধ করিছু। আই জেলা যদি নাই করন বলে আমি আহুরি তীব্রতর আন্দোলন করমু। আমার পাখে বরিষ্ঠ নাগরিক জন অত্যন্ত আলোচনা করছন্তি ধীরেন যে আগুকু আহুরি আন্দোলন কু তীব্রতর করা যাব বলি সেমানে প্রতিক্রিয়া রাখুছন্তি। আপন নজর রাখিতান্ত ঘটনা পরে বহুত বহুত ধন্যবাদ ধীরেন আপনকর তমাম সূচনা পাই। যদি আপনকু আমো ভিডিওটি ভাল লাগিলা তেবে আমো চ্যানেল কু লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করিবাকু জমা ভি ভুলন্তু নাহিঁ।